মার্শাল্লাহ দেখতে কত ইয়ামি লাগছে তাই না এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ চিজি সিজলিং বার্গার এইটার যে রেস্টুরেন্টে কী পরিমাণ দাম নেয় কিন্তু আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই বার্গারটা বানিয়ে দেখাবো আজকে আর এটা খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি ছিল তো এই বার্গারটা বানানোর জন্য প্রথমেই আমার এক পিস মুরগির মাংস লাগবে এখানে আমি মুরগির বুকের ব্রেস্ট পিসটাকে নিয়েছি এখন এই মুরগির বুকের ব্রেস্ট পিসটাকে আমি ম্যারিনেশন করে রাখবো তার জন্য আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি আদা রসুন বাটা লালমরচির গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য মেরিনেট করব পাঁচ মিনিট পরে এটাকে আমি ভেজে নেব চুলায় আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন অনেকটাই গরম হয়ে গিয়েছে তখন আমি তেলের ভেতরে এই মুরগির টুকরাকে দিয়ে দিলাম তারপরে এখন এটাকে পাঁচ মিনিট এপিট উ পিট করে আমি ভেজে নেব এক পিট ভাজা শেষ হয়ে গিয়েছে এখন এটাকে আবারও উলটিয়ে আরও এক পিট ভেজে নেব তো এভাবে আমি দুই পিট আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি তো আমার মুরগির মাংসটা কিন্তু তো একদম কুক হয়ে গিয়েছে এখন চলে যাওয়া যাক চিজ সস বানানোর জন্য চিজ সস বানানোর জন্য প্রথমে আমি এখানে বাটার দিয়ে দিলাম দুই চা চামচের মতো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো দুই চা চামচের মতো ময়দা ময়দাটা যখন অনেকটাই ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব এক কাপ লিকুইড দুধ দুধটা যদি ঘন হয় তাহলে কিন্তু এই সসটা খেতে অনেক বেশি মজা লাগবে তারপর একদম নেড়ে চেড়ে ময়দাটা দুধের সাথে একদম মিশিয়ে নেব তারপরে একটু স্পাইস অ্যাড করে নেব স্পাইস অ্যাডের জন্য আমি এখানে লালমরিচের গুঁড়া হাত চামচের মতো দিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে একদমই অফ করে দিয়েছি চুলাটা যদি অন থাকে তাহলে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং একটা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য অরিগানোও দিয়ে দিচ্ছি চিজ চিজটা আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন যত বেশি চিজ খেতে ইচ্ছে করবে না এখানে তত বেশি চিজ দিবেন আমি আমার মন মতো চিজ দিয়ে দিলাম তারপর এখানে ইয়েলো ফুড কালারটা দিয়ে দিচ্ছি ফুড কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য আপনারা চাইলে এটা হোয়াইটও রাখতে পারেন এখন এটাকে নেড়ে ছেড়ে চিজটাকে একদম মিশিয়ে নেব তো চিজটা আমার দেখেন একদম মেল্ট হয়ে গিয়েছে একদম চিজি চিজি হয়ে গিয়েছে আমার চিজ সস রেডি এখন চলে যাও যাক বার্গারের প্রসেসে এই বার্গার বানটা আমি কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম তো এই বার্গার বানটা কিভাবে বানাবেন এর অনেকগুলা রেসিপি আমার পেজে প্লাস আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ভিজিট করে নিতে পারবেন বার্গারটা আমি বাটারের ভিতরে দিয়ে একটু টোস্ট করে নেব তাহলে বার্গারটা খেতে ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি ইয়ামি লাগবে তো আমার বার্গারটা টোস্ট হয়ে গিয়েছে এখন এটাতে দিয়ে দেবো সস বার্গারটাকে আর কি রেডি করছি আমি তার জন্য আমি সস দিয়ে দিলাম সসের পরে এখানে দিয়ে দেবো মেওনিজ এই মেওনিজের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন অথবা আমার পেজও ভিজিট করলে এই মেয়নিজের পেয়ে যাবেন যাই হোক আমি আবারও একটু টমেটো সস দিয়ে দিলাম আমার কাছে সসটা একটু বেশি হলে বার্গারটা খেতে একটু বেশি মজা লাগে ওই যে বলে না যত গুড় তত মজা তারপরে আমি এখানে দিয়ে দিলাম সেই মুরগির মাংসের টুকরোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম শসা আর কি বার্গারটাকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি তারপরে এখন আমি এই বার্গারের উপর উপরের যে পাটটা ছিল উপরের পাটটাকে দিয়ে দিলাম তো বার্গারটা আমার রেডি এটাকে এখন আমি দুইটা স্লাইস করে কেটে নেব তো এই বার্গারটাকে কেটে নিয়েছি তারপরে আমি চিজ সসের ভেতরে বার্গারটা দুইটাকে দিয়ে দিয়েছি এখন এটা সিজলিং হবে অর্থাৎ এটাকে একটু গরম হবে এটা গরম হওয়ার পরে এটাকে জাস্ট এইভাবে নিয়ে নিয়ে খেতে হবে রেস্টুরেন্টগুলোতে এই বার্গারটা যে কী পরিমাণ দাম নেয় আমি কিন্তু খুবই অল্প সময়ে অল্প খরচে এই জিনিসটা আপনাদের বানিয়ে দেখেছি এখন কিন্তু আপনার এটা বাসাতেই বানিয়ে খেতে পারবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ